Tu vas amener un petit? খুব ধৈর্য সহকারে আইনি ব্যবস্থা আইনি সাহায্য নিব আমরা পাগলের সঙ্গে ছাগল হব না আমরা আইনি ব্যবস্থা নিয়ে তাকে মোকাবিলা করব সন্ত্রাস যতদিন থাকবে মোকাবিলাও ততদিন থাকবে এবং সন্ত্রাসকে মোকাবিলা করবা আমরা সবাই পার্টি আছে সেজন্য আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের সাথে সবাই লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ আছে প্রশাসন আছে এবং আমরা পার্টি আছে আপনারা চিন্তা করবেন না একটা অ্যাফেয়ার করে দিবে এবং আপনাদের জানা চিনে ওই কারা আছে হ্যাঁ সেজন্য আপনারা অ্যাফেয়ার করে দেবেন তাদের যে মস্তানি করছে মাফিয়া গুন্ডাগিরি করছে তার শিক্ষা তারা পাবে
আপনারা কিছু চিন্তা করবেন ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম আমি পঞ্চায়েতের মেম্বার আমার বাড়ি তোমার বাড়িতে কি গেছে আমার বাড়ি তো গিয়েছে ওই মানে নিয়ে যাওয়া কাকি যাচ্ছে ঘরে আছে কাকি এরিয়ার দাদা ধুইয়ে ফেরা সব মানে ভাঙচুর মানে করতে ভাঙচুর করতেছে হ্যাঁ এরপরে এসেরা আমারে টুকাইছে আমি তো প্রথমে দেখেছিরা তুমি কোন পঞ্চায়েত মেম্বার আমি বিদ্যাসাগর পঞ্চায়েত বিদ্যাসাগর পঞ্চায়েত মেম্বার তো তোমার বাড়িতে গিয়ে তারা আক্রমণ করছে ভাঙচুর করছে হ্যাঁ তারারে আমার বাগানে থেকে যারা ওই মথার কিছু কর্মী আছে তারা শুধু মানে ফোন করেছিল তারা ডাক দিতে আছে যে তারা এখানে ওই ঠিকই একই একই সাথে তোমরা এফআইআর করবে হ্যাঁ তোমরা এফআইআর করলে তোমাদের রিপোর্ট থাকবে এবং আইনি ব্যবস্থা যা করা হবে হবে ঠিক আছে তো তোমরা জলদি জলদি এই আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের যোগাযোগ করে গিয়ে আপনারা এফআইআর দাস করবে এবং আমাদের লিগ্যাল টিম আছে লিগ্যাল টিম আপনাদেরকে সাহায্য করবে আপনারা কিছু চিন্তা করবেন না ঠিক আছে অশুভকে শুভ শক্তি দিয়ে আমরা পরাস্ত করব এবং করেছি 2023 এর জন্য আবার সরকার গঠন করছি সেজন্য আমরা মোকাবিলা করব এবং মোকাবিলা করার জন্য আমরা সবাই সারা ত্রিপুরাবাসী আবার বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন কেন শান্তিপ্রিয় মানুষের ভোটেই তো জয়যুক্ত হয়েছে সন্ত্রাস থেকে বিশ্বাস করে না সেজন্য আপনারা চিন্তা করবেন থ্যাংক ইউ ভাই ঠিক আছে চিন্তা করবেন না যে কোনো কিছু হলে তোরা আমাদেরকে জানাবেন ঠিক আছে চলো কতদিন হচ্ছে অসুস্থ দুই বছর কেদনা আপনার ছেলে মেয়ে কয়জন এদিকে আসুন দেরি মা আমি কি দরজা জানলা বদ্ধ করু না বউরে কোনো দরজা বদ্ধ করতো নাকি এই যে রুগী রুগী লই আমি দূরে আমি দরজা না বদ্ধ করবার রাখবো দূরে বউরে গিয়ে তো তুমি দরজা না লাগাও তারে ফোন করো ফুলস পাড়াই তো এ কথা কইয়া আমি দূরে আয়া এই ঘরের দরজা বদ্ধ করছি এই ঘরের জানলাটা বদ্ধ করছি এই ঘরের দরজাটা ধুইরই রাখছি আরে ওই বাবু দিলে আ দিলে বাজা ভাই তো শালার বাঙ্গাল দূর কর আগে এখন আমি আর কিছু করতে পারি
আইনের মাধ্যমে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে, চিন্তা করবেন। মানে অনুমানিক 20-25 জনের মতো আয়া তাদের আক্রমণ করছে। আচ্ছা বলুন তো কি হয়েছে, কবে? 3 তারিখ
তারা মারপিট করা, হুমকি ধুমকি দেওয়া, মানুষের ক্ষয়ক্ষতি করা তাদের কাজই এটা। তো এই সন্ত্রাস বেশি দিন টিকতো না, সন্ত্রাস করছে বলেই আমাদের সিপিএমরা 25 বছর পর কেড়ে গেছে। এখন আবার এই তীব্রমথারা আবার সন্ত্রাস শুরু করছে, তারা আরো তাড়াতাড়ি হেরে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, তারা সন্ত্রাসে কাজ করবে, যারা তারা সন্ত্রাসে নিয়েই খুশি হয়। কিন্তু এই সন্ত্রাস কখনো চিরস্থায়ী হয় না, কখনো শক্তিশালী হয় না। সন্ত্রাস কিছুদিনের জন্য
সেটা মানুষকে অসন্তুষ্টি সৃষ্টি করে কিন্তু সেটাকে প্রশাসন তাকে প্রশাসন কঠোর হাতে তাদেরকে মোকাবিলা করবে এবং আমরা সবাই যারা শান্ত প্রিয়কামী সুধী নাগরিকবৃন্দ তারাও এই সন্ত্রাসকে তিরস্কার করার জন্য এইবার আবার মোদীকে সরকার এনেছে তো এই মোদীর সরকারের মাধ্যমে সন্ত্রাসকে আরো দমন করবে আপনাদের কাছে কারা আছে তারা তো আপনারা সবাই জানেন পাড়া লোক সবাই জানেন আপনারা এফআইআর করবেন আইনি ব্যবস্থা হবে আইনের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হবে ঠিক আছে আপনারা চিন্তা করবেন না দিদি ভাই আমাদের প্রশাসন আছে প্রশাসন দুষ্টামি গুন্ডামিকে ঠিক করার জন্য প্রশাসন এবং সরকার এসেছে মানুষের সুখী শান্তিতে রাখার জন্য এবং সুখী শান্তিতে রাখার জন্য মানুষ ভোট দিয়েছে বিজেপিকে ওই বিজেপি সরকার গঠন হয়েছে এখন মানুষ প্রতিদিন তাকে তাকে তাতে সুখী শান্তিতে থাকতে পারে সেটাই এখন সব পার্টি মানুষ কাজ করবে সরকারও সেটা চেষ্টা করবে প্রশাসনও সেটা দিশাই ত্রিপুরাকে সুস্থ শৃঙ্খলা রাখার জন্য কাজ করবে তো আপনারা চিন্তা করবেন না এই সন্ত্রাসরা যত সন্ত্রাস করবে আমরা ততই মোকাবিলা করবো সন্ত্রাসকে পরাস্ত করার জন্য সন্ত্রাসকে দমন করার জন্য মোদী সরকার বসে আছে আপনারা কিছু চিন্তা করবেন ঠিক আছে দিদি ভাই তো এখন আপনারা এফআইআর করবেন এফআইআর করে আপনাদের কাছে কি কি হয়েছে ডিটেলস কারা কারা আছে সেটাও ডিটেলস দেবেন তাদেরকে আইনি শাস্তি দেওয়া হবে থ্যাংক ইউ দিদি ভাই।